রাজ্যে এই শীতকালে মাটির প্রদীপের চাহিদা তুঙ্গে। মৃৎশিল্পীরা কাজ শেষ করে উঠতে পারছেন না, অর্ডারের পর আসছে অর্ডার, নাওয়া খাওয়া ভুলে এখন চলছে প্রদীপ তৈরির কাজ। এ ছবি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কুমোরপাড়ার। সাধারণত দীপাবলির সময় মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত থাকেন মৃৎশিল্পীরা, কিন্তু এবছর অযোধ্যার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বেজায় ব্যস্ত তারা। 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, এই দিন ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর জন্য আহ্বান জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী, আর তারই প্রস্তুতি চলছে সর্বত্র। এই সময় আপনারা মূলত কোন কাজ করেন? আমরা এই সময় মাটির কাজ করি, যেটা সব সময় করি সেটাই করি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রদীপ বানাচ্ছেন। ও, প্রদীপটা আমাদের যে ঐতিহ্যবাহী রাম মন্দির সেটা আমরা ফিরে পেয়েছি, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র দামোদর দাস মোদী, ওনার যথেষ্ট ইচ্ছায় প্রচেষ্টায় এবং আমাদের সমগ্র ভারতবাসীর সমস্ত আশা ছিল এই মন্দিরটা যেন আমরা ফিরে পাই এবং দেখতে পারি, সেই আশা পূরণ হয়ে গেছে। এই আনন্দে উনি সবাইকে বলেছেন যে সবাই, ভারতবর্ষের যত জনগণ আছে সবাই তোমরা প্রদীপ জ্বালো, প্রদীপ জ্বেলে তোমাদের ঐতিহ্যবাহী যে রাম মন্দির সেই আনন্দটা সবার মধ্যে ভাগ করে নেয়। কেমন লাগছে? ভালো লাগছে। এবং অর্ডার খুব ভালো হচ্ছে এবং সবাই বেশি বেশি। একটু কষ্ট হচ্ছে না বানাতে? হ্যাঁ, কষ্ট হচ্ছে। কষ্ট হলেও আমরা কষ্ট মনে করছি না, কারণ আনন্দ আছে, সেই কষ্টটা তখন আর কষ্ট মনে হচ্ছে না। অন্যান্য বছর এ সময় তারা সাধারণত মাটির অন্যান্য সামগ্রী তৈরি করেন, তবে এই বছর ব্যস্ত মাটির প্রদীপ তৈরিতে। এই সময় তো আমরা অন্য কাজ করি, মাটির কাজ করি, ফুলের টপ টপ বানাই। এখন তো মানে এখন আমাদের এখন তো প্রদীপের সিজন নাই, এখন প্রদীপ এখন বানাচ্ছি আমরা। সামনে এই মানে বলছিল এখন সবাই এখন প্রদীপ লাগাবে, প্রদীপ জ্বালাবে। ওই জন্য এখন প্রদীপ কেন? এখন প্রদীপ ওই যে রাম মন্দির তৈরি হয়েছে, সবাই বাতি লাগাবে, ওই জন্য এখন আমাদের বানাতে কষ্ট হচ্ছে। তাও আমরা মানে ঠান্ডার মধ্যে এখন কাজ করতেছি, এই প্রদীপের জন্য আমরা একটু কাজ করতেছি কষ্ট করে। কেমন চাহিদা? চাহিদা এখন মোটামুটি খারাপ না, মোটামুটি ভালোই চাহিদা আছে। এটা তো আমরা ন্যাচারালি দেখি হচ্ছে কালী পূজার সময় বানা। না, কালী পূজার সময় তো ওটা তো আছেই, ওটা তো আমাদের মানে ওটা তো মানে 12 মাসের, ওটা 12 বছরে একবার হয়। এটা ওর থেকেও বেশি হচ্ছে এটা বিক্রি। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে যেন এক অকাল দীপাবলি। প্রদীপ জোগাড়ে ব্যস্ত বিজেপি নেতা থেকে আম আদমি সকলেই কুমোরপাড়ায় হাজির শেষ বেলাকার অর্ডার নিয়ে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার যে কার্যক্রম সেটা 22 তারিখ, আগামী 22 জানুয়ারি, সেটার একটা প্রধানমন্ত্রী একটা আহ্বান করেছেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, যে প্রতিটা বাড়িতে ধর্মবর্ণ নির্বিশেষে তারা যাতে 5টা করে প্রদীপ সেই প্রাণ প্রতিষ্ঠার সময় যেটা 11টা থেকে 2টা এর মধ্যে জ্বালান, এবং সাথে ভজন কীর্তন যাতে প্রতিটা বাড়ি করে যার যেটা সামর্থ্য। এবার তার সেই নির্দেশ বলবো না, সেই আহ্বানে সাড়া দিয়ে ভারতবর্ষের অনেক মানুষ এই কার্যক্রমে আগামী 22 জানুয়ারি সামিল হবেন। সেখানে দাঁড়িয়ে আমরা অনেক দিন ধরেই বিভিন্ন জায়গায় প্রদীপের অর্ডার দিচ্ছি, আজকে আমরা এখানে এসেছিলাম, সেখানেও 5000 প্রদীপ অর্ডার দিলাম, বিভিন্ন জায়গায় অর্ডার দিচ্ছি। তো যেখানে আমরা বিগত অর্ডার দিয়েছিলাম তারা আর অর্ডার নিতে পারছে না, তার কারণ তারা যেটা বলছে যে ভারতবর্ষে আমরা জানতাম যে দীপাবলি বছরে একবারই হয়, এবার 22 জানুয়ারি শ্রীরামচন্দ্রের যে ভব্য মন্দির অযোধ্যায় নির্মাণ হচ্ছে, সেই নির্মাণের যে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম, এটা ভারতবর্ষের আরেকটা দীপাবলি, তাই জন্য এখানে এসেছি। তাদের কাছে অনেক রিকোয়েস্ট করলাম যে আমাদের কিছু অর্ডার নিক, ওরা ঠান্ডার মধ্যে তাদেরও কাজ করতে অসুবিধা হচ্ছে। যাই হোক, সেখানে দাঁড়িয়ে তারা আমাদের অর্ডার নিয়েছে। আমি এখানে এসেছিলাম অ্যাকচুয়ালি প্রদীপে অর্ডার দিতে। উনি তো প্রথমে নানা করছিল, বলে ওনাদের এমনি প্রচুর অর্ডার, তারপরেও আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে আমাকে অন্তত সখানেক প্রদীপ দিন। এই সময় প্রদীপ নিতে কেন আসছেন? এটা তো কালী পুজো নয়। হ্যাঁ, এটা সত্যি কালী পুজো না, কিন্তু
আগামী 22 তারিখ অযোধ্যা রাম মন্দির উদ্বোধন, রামের প্রাণ প্রতিষ্ঠা হবে। সেদিনটা আমরা ঘরে ঘরে আমার প্রতিবেশী যারা আছে তাদেরকেও বলা হয়েছে বা তাদেরকেও কিছু প্রদীপ দেবো আমি, এই জন্য আমরা এখানে এসেছিলাম। 22 জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা পর্ব। 500 বছর বাদে রামলালা তার নিজস্ব ঘরে অধিষ্ঠিত হবেন। অনুষ্ঠান ঘিরে চারদিকে খুশির ছোঁয়া, চলছে উদযাপনের নানা পরিকল্পনা, আর তারই জেরে দেশ জুড়ে চলছে প্রদীপ তৈরির কাজ। পিছেনি বাংলাও, প্রদীপ প্রজ্বলনে আম জনতার মধ্যে উৎসাহ তুঙ্গে, তাই বাড়ছে মাটির প্রদীপের চাহিদা এই বাংলাতেও।